তো এটা হইছে হুদা হাতা কফির বত্তা। ধরেন না না মাছ গুস্ত খাইতে গেতে এদায় গেছেন, তোরা নাকি তে করবেন, তোরা নাকি তে করবেন বাদা কফি বত্তা বানাই লেবেন। ওনার নাকি কাঁচা হুদা হাতা কফি বত্তা কেন বানাবেন শিখিলেন চাইলেন। তো হতমে এখন দবদবে সাদা একেন প্লেট লই লেবেন, প্লেটের মধ্যে এবার বাঁধা কফি লই লেবেন। বাঁধা কফি কোনো আগে তুমি কুচি কুচি করে রাই দিবেন, তো কুচি কুচি করানো হলে এবার এটি এনে সুন্দর করে দিয়ে লেবেন। এ হলে নিউন হলুদ মরে দাদা লাগে দাদা দিয়ে লেবেন। থুকো থুরি থুরি কোনো হলুদ টলুদ কিছু দেন না, দেন খালি হুদা নুন দিবেন, শুকনো মরিচ টালি, তারপরে আদি ডলিয়ে লেবেন, তারপর আর কিছু আর কিটাও হিয়াজ বা হিয়াজ দিয়ে দিবেন, বাস আর কিছু রাখবেন। যারা মনে করেন যে কাঁচা বাঁধাকপির গন্ধ ভিনতে হয় না, হাঁটা কপির গন্ধ ভিনতে হয় না, তারা কিতা করবেন, তারা প্রথমে বাস দিয়ে লেবেন, আর নাহলে প্রথমে টালিয়ে লেবেন, টালি টুলি আর বত্তা বানাই নেবেন। অন যারা মনে করেন যে হাঁটা কপি কাঁচা খাইতেন হারেন না, তারা কিতা করবেন, তো না যারা দেখতেন হারেন না, যারা এনে হসন্দ করেন তারা কিতা করবেন, সুন্দর করে আর্থিক কষ্ট মশাই বানাতে দেখেন, নাক বন্ধ করে চোখ বন্ধ করে খাওয়াই দেবেন। যদিও এই বত্তা সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স না, আমি বাঁধাকপি কাঁচা পছন্দ করি না, আর কাছে কোন তো ভালো লাগে না, কিছু ভালো লাগে না, যাই হোক কোনো হিটি দিয়ে দেবে কিন্তু সরিষার তেলও মনে হয় দিছে, যাই হোক আপনাকে মনে করলে কিন্তু সরিষার তেলও দিয়ে নেবেন, নুন, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ ডালি নিয়ে এর তো যা যা লাগে ব্যাগ কিছু লইবেন, ওই তেল কোনো তেল দিয়ে এলেছে, তেল দেওয়া হয় আবার আর্ধিক কষায় কষা সুন্দর করি মাখামুখি শেষে হয়ে যাবো বাঁধাকপির বত্তা। ও আচ্ছা আচ্ছা, আমি একের পর এক উপকরণ বলে দিতে মাসি, তারপরে এনে আবার কিটে দিয়ে রেছে দুনিয়াটা দিয়ে এলে চাইছে, আমরা চাইলে গন্ধরা ডাকার লাগে, যারা গন্ধ সহ্য করতেছে না তারা দুনিয়াটা দিয়ে নেবেন, দুনিয়াতারা দিয়ে এলে ধরেন না আর গন্ধরাও থাকতো না খাইতেও ভাত লাগবে। অন মনে করেন যে বাঁধাকপি হাতাকপির বত্তা অন শীতের কালে অন শীতের বেলা খাইতেন না খাইবেন কত নে চাই কমছেন, যারা বড় লোক বাস গরিব আছেন বা যে যারা মধ্যবিত্ত জন্মের মধ্যে যেয়ে আছে সমস্যা সাবধি কষলায় কোনো রকমের পেট 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 পেটে কষলাই বানাই লেবেন, আর গরম গরম বাতাস লাগে দিতেন দেখবেন। তো এই চেন মূল উপকরণ কিতে কিতে লাগবে, বাঁধাকপি, নুন, সরিষার তেল, পেঁয়াজ কুচি, তারপর মরিচ ডালি নিয়ে, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো নির তো ব্যাকের ঘরে থায় ঠিক আছে না, অবশ্যই ব্যাকের ঘরে থায় তো মাখবেন, মাখি খাই লেবেন, নিজে অসম্ভব না করলে উনিরে বানাই খাবেন আর কিতে। আর তারা মনে করেন যে বেসলর ডিম খেতে 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 অতিষ্ণ হয়ে গেছেন, তারা ফাইলে এই বতরা ট্রাই করতে না হারেন, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবো, ধলা মোসা করে মাখবেন আর বাতের লগে কিলবেন থাকবেন বাস। বাঁধাকপিটা যেহেতু সালাদের মধ্যে অনেকে হুদা হুদা কাঁচা কাঁচা খান পছন্দ করেন, তাদের কাছে বতরা খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। তো যারা যারা এই বতরা পছন্দ করিতেন বা বাঁধাকপি পছন্দ করিতেন তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একই কিছু কইতাম হেতেন অন্যকে যদি ভালো লাগে দিবেন, না লাগলে আপনারা না দিবেন। তো আর কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।